আচ্ছা, এবারে আমরা শিখব ক বর্ণটা কিভাবে লিখতে হয়। দেখো, ক এর কিন্তু পূর্ণ মাত্রা আছে, তাহলে মাত্রা দিতে হবে আগে। এই আমি মাত্রাটা আনলাম টেনে, এবার দেখো এখান থেকে মাত্রা ঠিক একটু নিচে নামিয়ে আনবো পেন্সিলটা। প্রথমে এই কোণের দিকে টানলাম, আবার এদিকে টানলাম নিচের দিকে, এবার সোজা মাত্রা পর্যন্ত উঠে গেলাম। তারপরে ছোট্ট মতো একটা ঘুড়ি, একটা পাকড়ি মতো দিয়ে দেব। এটা হলো ক। ক মাত্রা দিতে হবে কিন্তু, এভাবে বলবে সাথে সাথে লিখবে। ক ক ক এই আমি একটা পুরো একটা গোটা লাইন লিখে ফেলেছি। এবার আমরা শিখব খ বর্ণটা কিভাবে লিখতে হয়। দেখো, খ এর কিন্তু পূর্ণ মাত্রা নেই, তাহলে মাত্রা দেব না, লেখা শুরু করব। ঠিক আছে, ছোট্ট করে একটা প্রথমে গোল করতে হবে। এই ছোট্ট করে গোল করলাম, সেটা ঘুরিয়ে এভাবে উপরে তুলে দিলাম, আবার সেটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে নিচের দিকে কিছুটা নামবো, ঠিক তার উল্টো দিকে আবার নিচের দিকে কিছুটা নেমে আসবো, এবার সোজা তুলে দেব। হ্যাঁ, এই যে খয়ের যে মাথাটা, এইটা মাথার সমান ছাড়িয়ে আরেকটু উপরে উঠে যাবে এই সোজা লাইনটা। তারপর একটা ছোট্ট করে অর্ধমাত্রা টেনে দেব। এটা হলো খ। দেখো, আমি কিন্তু পুরো মাত্রা দিচ্ছি না, ছোট্ট করে পাশে একটা অর্ধমাত্রা টেনে দিচ্ছি। আর সোজা যে লাইনটা উঠে গেছে, ওটা কিন্তু খয়ের মাথা থেকে আরেকটু উপরের দিকে উঠবে। ঠিক আছে, খ খ এই লিখে ফেললাম। ঠিক আছে, আর বাকি পুরো পেজগুলো তোমরা কিন্তু, মানে দুটো পেজ বাড়িতে কিন্তু এই গরমের ছুটির মধ্যে এই পেজ দুটো লিখে ফেলবে। তারপরে যখন স্কুলে আসবে আমি খাতা চেক করে দেব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একটু পড়াশোনাও করতে হবে খুব ভালোভাবে, গরমের ছুটি কাটাও সবাই। গরম তো খুব পড়েছে, সবাই অনেক করে জল খাবে, আর দরকার ছাড়া একদম রোদের মধ্যে যাবে না, খুব কষ্ট হয় তাই না। আর একটু করে পড়াশোনা করতে হবে, একটু করে লেখা প্র্যাকটিস করতে হবে, যে ধরনগুলো তোমরা করেছো সেগুলো একটু করো, প্র্যাকটিস করো, গানটাও মাঝে মাঝে প্র্যাকটিস করবে, ছড়া রাইমস সব কিছুই একটু করে অভ্যাস করতে হবে, তাই তো। চলো, টাটা।